ব্যক্তিগত সফরে আজ টুঙ্গিপাড়া আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন তার কর্মসূচি সম্পর্কে আমরা সবশেষ তথ্য জানতে যুক্ত হব আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকি তিনি আছেন টুঙ্গিপাড়ায় আরাফাত সিদ্দিকি এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে কবিতা আপনি যেমনটি বলছিলেন একেবারেই ব্যক্তিগত সফরে তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি এলাকা এবং তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি আসছেন এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার শাখা অফিস এবং এই অফিসেই তিনি হয়তো বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন জানেন যে তিনি এই এলাকার সংসদ সদস্য সেই হিসেবে তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের যে দিক নির্দেশনা হয়তো তিনি দিতে পারেন অথবা একেবারেই ব্যক্তিগত সফরের স্থানীয় সংসদ সদস্য হিসেবে বা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তিনি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন আবারও বলছি যে এটি কোনো নির্বাচনী সফর নয় এখানে একেবারেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর এবং তিনি অল্প কিছুক্ষণ আগে দুপুর বেলা 12:30টার কিছু পরে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন এবং জানেন যে এই টুঙ্গিপাড়া একসময়কার প্রত্যন্ত গ্রাম টুঙ্গিপাড়া এখন আর সেই প্রত্যন্ত গ্রামটি নয় পদ্মা সেতুর কারণে এখন যে অবস্থা যত দ্রুত এখানে পৌঁছানো যায় আমরা প্রত্যাশা করছি হয়তো প্রধানমন্ত্রী জোহরের নামাজ আজান পড়ছে জোহরের নামাজ হয়তো তিনি এখানে এসেই আদায় করতে পারেন এবং তারপর পরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সে সঙ্গে ফাতেহা পাঠ করে তিনি এই সমাধিসৌধের কবর জিয়ারত করবেন এছাড়াও তার আগামীকালকেও তিনি আজকে এখানে রাত্রি যাপন করবেন আগামীকালকেও জানেন যে এই গোপালগঞ্জের 3 আসনের সংসদ সদস্য তিনি এবং এরই মধ্যে তার মনোনয়নপত্রটি বৈধ হয়েছে সেই 3 আসনের সংসদ সদস্য হিসেবে যে 2টি এলাকা নিয়ে গঠিত অর্থাৎ কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া আজকে যেমন তিনি টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন আগামীকাল তিনি কোটালীপাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করার কর্মসূচি রয়েছে বলে আমরা এখানকার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রধানমন্ত্রী হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ হয়তো ঘণ্টা দেড়েকের মধ্যে তিনি এসে এখানে পৌঁছবেন এবং তিনি শুরুতেই তার তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারপর বিকেলের দিকে তিনি হয়তো এখানে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় সভায় অংশ নেবেন তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সবশেষ